Hello guys, welcome to my YouTube channel or plus learning point. Good evening to everybody. Hope you are so well by the grace of Almighty God. Guys, আজকে আমি সম্পূর্ণ একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোচনা করব। এই পার্বত্য এলাকাটি যে এত সুন্দর তাই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটি লেক যা আমাদের সবচেয়ে আকর্ষণীয় স্থান। যেটি এই লেকে ঘুরে দূর অনেক জায়গায় যাওয়া যায়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। দেখতে পাচ্ছেন কিছু ছোটো ছোটো ঘর বাড়ি আছে যেগুলো পার্বত্য মানুষদের ঘর, এবং এখানে কিছু পাহাড়ি এলাকা আছে যেগুলো গাছালি দিয়ে ঢাকা, যেগুলো দেখা যাচ্ছে না। তবে যাওয়ার সময় কিছু কিছু জিনিসও খেয়াল করেছি, চাকমাদের নানা রকম ধর্মীয় অনুষ্ঠান, তাদের বিয়ের অনুষ্ঠান তাও দেখেছিলাম, যদিও সেটা ভিডিওতে ধারণ করা হয়নি। তবে আশা করছি এটা পরে কোনো এক ভিডিওতে আমি দেখাতে পারবো আশা করছি। এই যে দেখুন এর ভুট্টা চলছে, এটা চাঁদের গাছগাছালি, পাহাড়, পানির সৌন্দর্য। তবে এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে, মাঝে মাঝে কয়েকটা গাঙচিল উঠছিল, গাঙচিলগুলো এত সুন্দর, এত আকর্ষণীয় না দেখলে বোঝাই যায় না। মাঝে মাঝে দু একটা শুশুক উঠছে, শুশুক আমি দেখতে কেমন কখনো দেখিনি, বইয়ে পড়েছিলাম, কিন্তু বাস্তবে দেখে যায় এতটা ইন্টারেস্টিং সেটা বুঝতেই পারতাম না। এই যে নীল আকাশের যে নিচে যে জলটা, এই স্বচ্ছ জলটা এতই সুন্দর, না দেখলে বোঝাই যায় না। দেখছেন এই যে পানির ঢেউ, পানির ঢেউ তো অসাধারণ। এই সবুজ জলগুলো এই নীল আকাশের নিচে নীল লাগছে। মাঝে মাঝে দু একটা ছোটো নৌকাও দেখা যায়। এই নৌকাগুলো দিয়ে পাহাড়ের মানুষেরা এক লেক থেকে অন্য লেকে আসা যাওয়া করে, এবং জেলেরা মানুষ মাছ ধরে। এই লেকের মধ্যে অনেক ধরনের মাছ পাওয়া যায়, রুই মাছ, কাতলা মাছ, নানারকম বড়ো বড়ো মাছ, কেটকি মাছ, ছোটো মাছ, খুব খুব তাজা তাজা মাছ পাওয়া যায়।